তো youtube.com লিখে সার্চ করে দিলে আমার কিন্তু এখানে ইউটিউবটা ওপেন হওয়ার পরে এইখানে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটি দেখতে পারবেন। আমাদেরকে যে কাজটি করতে হবে আরেকটি কাজ করতে হবে সেটা হলো এই যে উপরে তিনটে আইকনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ডেস্কটপ সাইট এটা ওপেন করে দিতে হবে। এই যে ইন্টারফেসটি এটা কিন্তু একদম কম্পিউটারের মতো হয়ে গেল, কম্পিউটার কিন্তু এরকম করে শো করে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে চ্যানেলের লোগোটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা সেটিং নামে একটি অপশন দেখতে পারবেন, তো সেটার উপরে ক্লিক করতে পারেন অথবা ইউটিউব স্টুডিও নামে একটা অপশন দেখতে পারবেন সেটার উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ইউটিউব স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিলাম, পরে ক্লিক করবেন। তো আমি এখানে ইউটিউব স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু নতুন একটা পেজে এখানে নিয়ে যাবে। এখন কথা হলো ওয়াইট স্টুডিও যদি আপনাদের ডাউনলোড করা থাকে, ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখান থেকে ওয়াইট স্টুডিওতে নিয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করে আমাদেরকে নতুন একটা ইন্টারফেস নিয়ে নিতে হবে। জাস্ট ট্যাপ করে ধরলাম এখানে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন অথবা ওপেন ইন নিউ ট্যাব এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমাদেরকে কিন্তু নতুন একটা ট্যাব ওপেন করে দিয়েছে। তো এখন আমরা এই যে উপরের অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা নতুন যে ট্যাবটি আমরা খুললাম সেই ট্যাবটাতে চলে যাবো এখান থেকে। তো আমরা কিন্তু নতুন ট্যাবটাতে চলে গেলাম। এখানে দেখেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এই অপশনটা দেখাচ্ছে। তো জাস্ট এখানে আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে সেটিংগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তার জন্য নিচের দিকে আপনারা জাস্ট একটা সেটিং নামে অপশন দেখতে পারবেন এই যে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু সেটিংগুলো শো করতেছে। তো জেনারেলি এখানে আপনারা ইউএসডি বা ইউএস ডলার যেটাই সিলেক্ট করা থাকুক না কেন সেটাই রেখে, আমি সবসময় কিন্তু ইউএসডিটাই ইউজ করি। তো আমাদের যে মূল কাজটি করতে হবে সেটা হলো চ্যানেল অপশন এবং আপলোড ডিফল্ট এই দুটো অপশনে। তো প্রথমে আমি আমার চ্যানেল অপশনটিতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেসিক ইনফোতে দেখেন আমাদেরকে প্রথমে কিন্তু কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আমরা জাস্ট কান্ট্রির উপরে একটা ক্লিক করে দিতে পারেন অথবা ইউএস বা যে কোনো কান্ট্রির নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে কিওয়ার্ড দিতে হবে। এখন এই কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হলো মূলত আপনি যে চ্যানেলের নামটি দিলেন সেই নাম রিলেটেড কিছু ট্যাগ এখানে বসিয়ে দিতে হবে সোজা কথা। এতে করে কি হবে, এতে করে আপনার চ্যানেল যদি অন্য কেউ সার্চ করে সেইটা কিন্তু উপরের দিকে র্যাঙ্ক করবে। তো আমি চ্যানেলের নাম রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে আমি 360 দিয়ে দিলাম, তারপরে অ্যারো চিহ্ন টপতে ক্লিক করলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল। তারপরে এখানে রানা 365 এটা লিখেও কেউ সার্চ করতে পারে সেটা দিয়ে দিলাম। তো যাই হোক, এভাবে আপনারা, আমি এক্সাম্পল হিসেবে এই দুইটা দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী এখানে জাস্ট কয়েকটা কিওয়ার্ড বসিয়ে দেবেন যাতে করে আপনাদের চ্যানেলের নাম লিখে কেউ সার্চ করলে সেটা উপরের দিকে শো করে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে কিছুটা নিচের দিকে চলে আসতে হবে। এখানে দেখেন একটা অপশন রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর অ্যাকাউন্ট অ্যাজ মেড ফর কিডস, আপনি কি আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করেন। তো এটা আপনাদেরকে অবশ্যই নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড। তো এই অপশনটা অবশ্যই দিতে হবে যাতে করে আপনার চ্যানেলটা পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, কারণ বাচ্চাদের জন্য ভিডিও করলে সেখানে কিন্তু মনিটাইজ পাইতে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে ভিডিও আপলোড করায় অনেক ঝামেলা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে অ্যাড কিন্তু শো করানো নিয়েও অনেক ঝামেলা হবে। তো আপনি যেহেতু বড়দের জন্য ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় নম্বর অপশনটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আর কোনো কাজই করতে হবে না, এখানে জাস্ট আমাদের এখন ফ্রিসার এলিজিবিলিটি সেই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্রথম অপশন যেটা এটা কিন্তু ইনেবল রয়েছে। তো আমাদের দ্বিতীয় অপশনটা কিন্তু ভেরিফাই করতে হবে ফোন নাম্বার। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিতে হবে, এবং নিচের দিকে আপনারা ভেরিফাই ফোন নাম্বার নামে একটা অপশন দেখতে পারবেন সেটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এখান থেকে নতুন একটা পেজে নিয়ে যায়। তো এখানে দেখেন আপনার ব্রাউজারটি সিলেক্ট করে দিতে পারে, দিতে বলতে পারে। তো সেখান থেকে আমরা জাস্ট ক্রোমটা সিলেক্ট করে দিলাম এবং আমাদেরকে কিন্তু এখন আবারও নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য। তো এখান থেকে আমরা মূলত ফোন নাম্বারটি ভেরিফাই করব। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য সিলেক্ট ইউর কান্ট্রি এই অপশনটিতে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যদি অন্য কান্ট্রি থাকে সেক্ষেত্রে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে। ক্লিক করে দেওয়ার পরে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কলের নাম্বারটি নিতে পারেন, ভেরিফিকেশন কোড অথবা মেসেজেও নিতে পারেন। তো আমি এখানে প্রথম নাম্বারটা দিয়ে দিলাম, টেক্সট মি দা ভেরিফিকেশন কোড, মানে আমি এসএমএস এ নিতে চাচ্ছি, এসএমএস এ নিলে একটু সুবিধা বেশি। তো তারপরে এখানে আমি গেট কোড যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমার যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে কিন্তু একটা এসএমএস যাবে, ও আমি সেই কোডটি এখানে জাস্ট তুলে দিচ্ছি। তো আমি কোড নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, সেটা কিন্তু লেখা হচ্ছে। তো কংগ্রাচুলেশন, ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমরা এখন এখান থেকে জাস্ট ব্যাক করব। ব্যাক করার পরে দেখেন আমাকে কিন্তু একদম ব্যাক করে দিয়েছে। যাই হোক, আমি আবার ক্রোম বাজারে চলে যাচ্ছি। ক্রোম বাজারে যাওয়ার পরে দেখেন এখান থেকে দেখেন আমার যে ফোন নাম্বারটি ভেরিফাইড অপশনটা সেটা কিন্তু এখন ইনেবল দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের এই অপশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আপলোড ডিফল্ট এই অপশনটাতে চলে যেতে হবে। এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে ভিজিবিলিটি রয়েছে এই অপশনটাতে একটু কাজ করতে হবে। তো এটার উপর একটা সিলেক্ট করে দিবেন, তারপরে আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করে রাখলে কি সুবিধা হবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন সেটা আনলিস্ট
লিস্ট হয়ে থাকবে এবং পরবর্তীতে ভিডিওতে থাম্বনেল, এসইও, টাইটেল, ট্যাগ ম্যাপ সবকিছু বসানোর পরে এটা পাবলিক করতে পারবেন। আর যদি এখানে পাবলিক করা থাকে তাহলে ভিডিও আপলোডের সময় অটোমেটিক সেটা কিন্তু ভিডিও আপলোড কমপ্লিট পাবলিক হয়ে যাবে। পরবর্তীতে আপনি থাম্বনেল সেট করার টাইম পাবেন না, টাইটেল দেওয়ার টাইম পাবেন না, ট্যাগ দেওয়ার টাইম পাবেন না, একটু ঝামেলা হবে। সেক্ষেত্রে প্রতিবার আপলোড করার ক্ষেত্রে কিন্তু আপনাকে আনলিস্ট করে করে আপলোড করতে হবে ম্যানুয়ালি। আর এখানে ভিজিবিলিটি যদি আনলিস্ট করে রাখেন সেক্ষেত্রে অটোমেটিক এই কাজটা কিন্তু হয়ে যাবে, আনলিস্ট হয়ে থাকবে। তো এখানে আমাদেরকে আর তেমন কোনো কাজই করতে হবে না। এরপরে অ্যাডভান্স সেটিং যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবো। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরির উপরে একটা ক্লিক করে দিবেন, ক্যাটাগরি আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্যাটাগরি দিতে হবে। ধরেন আপনি ব্লগ ভিডিও বানাবেন, ফ্যামিলি ব্লগ হতে পারে, যে কোনো ব্লগ ভিডিও হতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিপল অ্যান্ড ব্লগ যে অপশনটি রয়েছে এটা দিয়ে দেবেন। এবং আপনি যদি স্পোর্ট রিলেটেড ভিডিও করেন সেক্ষেত্রে স্পোর্ট দিতে পারেন, এবং টেকনোলজি রিলেটেড ভিডিও করলে সেক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশনটি দিতে পারেন। তো আমি যেহেতু ব্লগ রিলেটেড ভিডিও করবো সেক্ষেত্রে আমি এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবো এবং আমি এই ক্যাটাগরিটি নিয়ে নিলাম। তো এখন আমাদেরকে আর একটা অপশন দেখতে হবে, সেটা হলো লাইসেন্স। লাইসেন্সটা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকতে হবে। ক্রিয়েটিভ কমন আপনারা কখনোই দিবেন না। ক্রিয়েটিভ কমন নিলে আপনাদের ভিডিও যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে পারবেন না, অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে দিবেন। এবং আপনাদেরকে এখানে তেমন আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? এই দুটো অপশন করলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা আর কোনো কাজ করবো না, এখন আমরা জাস্ট যে কাজটি করব এখানে দেখেন আরও তিনটা অপশন রয়েছে, এই অপশনগুলোতেও কোনো কাজ করতে হবে না আমাদেরকে, জাস্ট জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট। তো এই তিনটে অপশন কাজ করার পরে জাস্ট এখান থেকে সেভ অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। আমাদের কিন্তু এখন মোটামুটি চ্যানেলের প্রতিটা সেটিংই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে মূল চ্যানেলটাতে নিয়ে যাচ্ছি। তো এখন যদি আমি ইউটিউব অ্যাপসটা আবারও ওপেন করে নিই, আমার যেহেতু চ্যানেলটা আগে থেকে লগ ইন করা আছে, তো আমি জাস্ট ইউর চ্যানেল ক্লিক করে চ্যানেলটাতে গেলাম। এখন এই যে চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম এই চ্যানেল কিন্তু এখন ভিডিও আপলোডের জন্য সম্পূর্ণ প্রস্তুত, এবং আরও কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু ভিডিও আপলোড করার জন্য, মনিটাইজেশন করার জন্য, এই টু জেড কাজ কমপ্লিট করার জন্য এই চ্যানেলটা কিন্তু এখন সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখিয়ে দেবো কিভাবে এই চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ভিডিও কিভাবে এসইও দিবেন, কিভাবে থাম্বনেল বানাবেন, যাবতীয় কাজগুলো কিভাবে আপনারা করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, এবং কিভাবে আপনারা হেল্প চাচ্ছেন সেটা কমেন্ট করে জানান, আমি পরবর্তী ভিডিওতে সেই হেল্পটা আপনাদেরকে করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।